নমস্কার, মাই টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি। স্বাগত অবশ্যই সহজ পাঠের অনুষ্ঠানে। আমি তৃণা, সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার ভারে রয়েছি। আর বুঝতেই পারছেন, সঞ্চালিকার ভূমিকায় যেমনভাবে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব, ঠিক তেমনভাবেই সহজ পাঠের সহজ ধারণাটাও আপনাদের সাথে সুন্দরভাবে স্পষ্ট হবে। আজকের সহজ পাঠ কিন্তু সম্পূর্ণ অবশ্যই চিত্রকলায় তা নিমজ্জিত, অর্থাৎ চিত্র ভাবনায়, যে সকল বাচ্চাদের আমরা কল্পিত জগতের দিকে বর্ণিত একটি সমাজের মধ্য দিয়ে আমরা তাদেরকে সমাজ খুব মাধ্যমে এনে তৈরি করতে চেষ্টা করি, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের এই ভাবনা বা কল্পনা, একটা মায়ার জগৎ, সবটাই কিন্তু আমাদের আর্ট এবং ক্রাফটের মধ্যে দিয়ে ধরা। একটা পৃথিবী, একটা গ্লোবালাইজেশন, একটা গ্লোবাল, সেটাও কিন্তু সুন্দরভাবে একটা কাগজের মাধ্যমেও করে দেখানো সম্ভব হয়। আর তারপর আস্তে আস্তে তো আমরা শিখবই। আমার সঙ্গে রয়েছেন চিত্রশিল্পী শ্রী সুব্রত সান্যাল। অনেক অনেক স্বাগত স্যার আপনাকে। নমস্কার। তাই চলুন শুরু করা যাক আজকের আর্ট অ্যান্ড ক্রাফটে। কি বিশেষ পদ্ধতিতে আমরা বাচ্চাদের জন্য শিখবো? তবে হ্যাঁ, তার আগে একটা বিশেষ নির্দেশও দিয়ে দিই যে ছোট্ট ইনস্ট্রুমেন্ট হিসাবে আমরা ইউজ করছি, হয় সিজার নয়তো নাইফ, এই দুটো যখন ইউজ করবে বাচ্চারা, অবশ্যই প্রিকশন হিসেবে আপনি থাকবেন, অর্থাৎ একজন গার্জিয়ানকে আমরা বলবো পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক, কি শিখবো স্যার আজকে আর্ট অ্যান্ড ক্রাফটে? আচ্ছা, আজকে আর্ট অ্যান্ড ক্রাফটে আমি তোমাদেরকে শেখাবো। প্রথম ধাপে তো তোমরা শিখলে এ ফর অ্যাপেল, বি ফর বোর্ড, তারপরে কীভাবে আম আঁকা শেখা যায়, এগুলো সব শিখলে। এইবার আমরা একটুখানি একটু ভিন্ন সাথে জিনিস শিখতে চাইছি। দেখো, তোমরা বাড়িতে তো অনেক কাগজ পেয়ে আছে, তারপরে ধরো তোমাদের যে আর্ট অ্যান্ড ক্রাফটের অনেক রকম বিভিন্ন কালারের কাগজ আছে। এবার সেই কাগজ দিয়ে কী কী জিনিস বানানো যায় তোমাদের আজকে আমি করে শেখাবো। প্রথমে তোমাদের আমি একটা বোর্ড বানানো শেখাবো। প্রথমে দেখো, আমরা বোর্ড বানানোর জন্য এরকম একটা কাগজ নেব, ঠিক আছে? দেখো নীল এরম কাগজটা, ঠিক আছে, এটা দিয়ে আমরা একটা বোর্ড বানাবো। তার জন্য কি করতে হবে, প্রথমে কাগজটাকে এইভাবে ভাঁজ করে নেব। দেখো ভাঁজ করে নিলাম, পুরো ভাঁজ হয়ে গেল। এইবার এই কাগজটাকে আবার আরেকটা ভাঁজ করব, করে মাঝখানে একটা সোজা লাইন দাগ টেনে দিলাম, হয়ে গেল। এবার কাগজটাকে খোলো, খোলার পর কী করবে, এই যে মাঝখানে দাগ রয়েছে, এই দাগ বরাবর তুমি কাগজটাকে এইভাবে ভাঁজ করো। ভাঁজ করলাম, সেম আবার এই পাশেরটাও ঠিক এইভাবেই ভাঁজ করে নিয়ে আসবো। দেখো দুটো দাগ যেন সমান থাকে দেখতে হবে, মাথাটাকে কিন্তু এইভাবে রাখতে হবে। পেয়ে গেলাম। এইবার কী করছি, এই যে কাগজটাকে এইভাবে ভাঁজ করে নেব। দেখো ভাঁজ করে এই জায়গাটাকে কভার করে দিলাম। আবার কী করব, এবার কাগজটাকে উল্টিয়ে নিলাম, উল্টিয়ে নিয়ে আবার এই দাগটাকে আমি এইভাবে ভাঁজ করে দিলাম। দেখো হয়ে গেল। এইবার এই যে সাইডে যে কাগজগুলো বেরিয়ে আছে, এই কাগজগুলো কী করব, এইভাবে সাইড ধরে ধরে আস্তে 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 তোমাকে এই দাগটা দেখে সমান করে এইভাবে ভেতরে ঢুকিয়ে দিতে হবে। আবার কাগজটাকে এইভাবে উল্টাবে, উল্টে আবার এই সাইডটাও আমি তোমাকে কী করব, এইভাবে সমান ভেতরে সুন্দরভাবে ঢুকিয়ে দেবো, যেন একটু বেরিয়ে না থাকে, সমান সাইজ করতে হবে। এবার কোন পাশটা রয়েছে, এই পাশটা রয়েছে, সেম অ্যাজ ওই পাশটাও করবে। যতক্ষণ করবেন তোমরা, দেখতে থাকো ক্যামেরায় বন্ধুরা, ততক্ষণ তোমাদের একটা ছোট্ট কবিতা শোনাই। দিনের আলো নিবে এলো সূর্যে ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরিতে কাঁসর ঘণ্টা বাজল ঠং ঠং, ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা হলো গাছপালা, এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান। এই বানটাই কিন্তু এবার নদী, আর এই নদীতেই আমরা তরি ভাসিয়ে দেব, আর সেটাই কিন্তু আমরা তৈরি করছি। তোমরা এতক্ষণ দেখলে বন্ধু, এর পরের স্টেপে তারপরে আমরা চলে যাই। এইবার দেখো, এবার কি হয়েছে, এবার এইভাবে স্টেপটা পেয়ে গেছি আমি। হ্যাঁ, এইবার কি করব, এই যে দুটো মাঝখানে ফাঁকা রয়েছে, এইবার এই দিকে ভাঁজটা কোনাকুনি করে তুমি এই পাশে চলে আসবে, ঠিক আছে?
পেয়ে চাপ দিলে আবার এটাকে ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নিয়ে আবার এই পাশটাকেও তুমি সমান এইভাবে মোনা মাথাগুলোকে ঠিক ঠিকভাবে জুড়িয়ে দাও। দেখো পেয়ে গেলাম, ঠিক একটা সিঙ্গাড়ার মতো দেখতে লাগছে না? ঠিক আছে, এইবার কি করব, এই যে মাঝখানে ফাঁকটা আছে, এইবার এই ফাঁকটাকে তুমি এইভাবে দেখো পেয়ে গেলাম, প্রেশার দিলাম, এবার দুটো মাথাকে ধরো, ধরে টান মারো। বাহ দারুণ, দেখো তাহলে বা নৌকোটো ভাসিয়ে দেওয়া যেতেই পারে। বৈশাখের এই সময় কিন্তু যে কোনো সময় ঝড় বৃষ্টির প্রবল, আর তারপর দেখো বৃষ্টি যখন টুপটাপ টুপটাপ করে পড়ছে অঝোর ধারায় ভেসে, তখন বাচ্চাদের মৌন হয় উথাল পাতাল। সেই উথাল পাতাল ছোট্ট সময়টা ছোট্ট নদীটায় ভাসিয়ে দেওয়া যাক, একটা বিরাট বড়, তোমাদের কাছে এটা বিরাট বড়ই একটা নৌকো। বাড়িতে যদি এরকমভাবে তৈরি করে নিতে পারো তাহলে সুন্দর একটা শিক্ষার সাথে একটা ভ্যালুয়েবল টাইমও কিন্তু তোমরা কাটাতে পারবে। চলো তাহলে পরবর্তী আবারও একটা হ্যান্ড ক্রাফট বা আর্ট ক্রাফটে আসি, এরপর আমরা কি শিখব? আচ্ছা এরপর আমরা শিখব একটা, দেখো এরপর আমরা একটা ছবি, একটা হ্যান্ডক্রাফটে একটা কীভাবে ফুল বানানো যায়। হ্যাঁ আমরা তো কাগজে অনেক সুন্দর সুন্দর ফুল দেখেছি, এইবার এই ফুলটাকে কীভাবে একটা সুন্দর একটা ফুলে রূপান্তর করা যায় এই কাগজ দিয়ে তোমাদের করে দেখাচ্ছি। দেখো প্রথমে কাগজটাকে এরকম একটা কাগজ নিতে হবে, একদম স্কোয়ার টাইপের একটা কাগজ নেবে, না হয়ে গেলো কাগজটা। এইবার দেখো কাগজটাকে কী করবে, কোনাগুনে কাগজটাকে ভাঁজ করবে। দেখো একদম সেম কোনা থাকবে, দেখো পেয়ে গেলাম আমি কাগজটাকে, হলো দেখো কাগজটা আমি পেয়ে গেছি। এইবার কী করব, আবার কাগজের এই দিকে মাথাটাকে এইভাবে জোড়াবো। দেখো দেখো একটা সিঙ্গাড়ার মতো তৈরি হয়ে গেছে, হয়েছে দেখো এই যে সিঙ্গাড়ার মতো হয়ে গেছে। এইবার কী করব, এই যে কাগজের মাথাটাকে ধরব, ধরে এই কাগজটাকে ভাঁজ করে সেম আবার একটা এরকমভাবে কোনাকুনি তৈরি করে নেব। পেয়ে গেলাম, দেখো পেয়েছি। এইবার কী করব, এই যে এই ভাঁজটা, এই যে এই দিকটা, এই দিকটাকে কী করব, মাঝখানে বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে এই কোনাটা সমান বজায় করে রেখে এই কোনা ধরে আমি কী করলাম, কাগজটাকে এইভাবে জোরে চাপলাম। দেখো কীরকম হয়ে গেল, একটা পুরো এরকম টাইপের হয়ে গেল, পেয়েছো? দেখো দেখে নিলাম। এইবার কী করব, এইবার এই কাঁচি আছে, কাঁচি দিয়ে তোমাকে কিন্তু ছবিটাকে করতে হবে, কিন্তু সেটাকে কাটার জন্য আমাকে কী করতে হবে, আমি মাঝখান থেকে আরেকটা ভাঁজ করব। দেখো আরেকটা ভাঁজ করে আমি কী করলাম, একদম এরম সরু বানিয়ে নিলাম। ঠিক আছে এইবার কী করবে, নাইফটা দিয়ে ধরে এই পাশে এরম অ্যাঙ্গেল করে, এই পাশে অ্যাঙ্গেল করে এইভাবে এক কাটবে। এই কাটাটা কিন্তু তোমরা একদম করতে যাবে না, তোমরা তোমাদের মাকে বলবে ঠিক এভাবে করে একটু কেটে দিতে, কারণ ছুরি কাছে কিন্তু তোমরা একদম ধরবে না, তোমরা একদম ইউজ করতে যাবে না নিজেরা, মাকে অথবা বাবা যে থাকবে তাকে বলবে তোমাদের পাশে থাকতে এবং তাদেরকে হেল্প করতে বলবে, তারা অবশ্যই তোমাদেরকে হেল্প করে দেবে। দেখো এইভাবে কেটে নিলাম, ছুরি দিয়ে কাটতে। ততক্ষণ চলো ফুল নিয়ে তোমাদের একটা সুন্দর কবিতা শোনাই। ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্র মুকুল, চঞ্চল মৌমাছি গুঞ্জুরি গায়, বেনুমনে মরমরে দক্ষিণাবয়, স্পন্দিত নদী জল ঝিলমিলি করে জ্যোৎস্না ঝেঁকেমেকে বালুকার চরে, নৌকা ডাঙায় বাঁধা কান্ডারি আগে পূর্ণিমা রাত্রের মতোত্তা লাগে, খেয়াঘাটে ওঠে গান অসত্য তলে, পান্থ বাজায় বাসি আন মনে চলে, ধার সে বংশী রব বহুদূর গায়, জনহীন প্রান্তর পার হয়ে যায়, দূরে কোন শয্যায় একা কোন ছেলে, বংশীর ধ্বনি শোনে ভাবে চোখ মেলে, যেন কোনো যাত্রী এসে রাত্রি অঘাধ, জ্যোৎস্না সমুদ্রের তরি যেন চাঁদ, চলে যায় চাঁদে চড়ে সারা রাত ধরে, মেঘেদের ঘাটে ঘাটে ছুঁয়ে যায় তরি,
রাত কাটে ভোর হায় পাখি জাগে বনে চাঁদের তরুণী ঠেকে ধরণীর কোণে। চলো আবারও একটু ফিরে আসি, ততক্ষণ আমাদের কাটার পর্বটা কিন্তু শেষ। এইবার দেখো আমি এটাকে ফুলে ফেললাম, খোলার পর দেখো কেমন ফুলটাকে দেখো, একটা সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেল। দেখো বাহ দেখেছো, এই ফুলটাকে তুমি বিভিন্ন সাইজে তুমি করতে পারো, ছোট হোক বড় হোক বিভিন্ন সাইজে করে তুমি এই ফুলটাকে একটা সুন্দর রূপান্তর দিতে পারো। আচ্ছা এই ফুলের যদি আমরা একটা ডাট বা একটা করতে পারি সেটা তাহলে আমরা কিভাবে করব? আচ্ছা যদি ডাট করতে তুমি মনে করো, যদি ফুলটাকে তুমি যদি একটা ডালের মধ্যে রাখবে তাহলে তোমার এই যে বাড়তি যে কাগজটা তোমার ছিল এই কাগজটাকে তুমি কি করবে, এই কাগজটাকে তুমি মাঝখান থেকে কেটে নাও। হাত দিয়ে ছিঁড়ে নিলাম আমি, ঠিক আছে। এইবারে যে কাগজটাকে আমি মাঝখান থেকে সুন্দরভাবে এইভাবে কেটে নিলাম, বাড়তি যে কাগজটা সেটা আবার ছিঁড়ে ফেলে দিলাম। এইবার এটাকে এইভাবে কোনাকুনি ভাঁজ করে নাও, আবার এইভাবে ভাঁজ করো, আবার এইভাবে ভাঁজ করো, এবার একটুখানি জুড়িয়ে দাও ভালো করে। তোমাদের হাতে যত শক্তি আছে আস্তে করে এইভাবে এইভাবে একটু মুড়িয়ে নেবে। দেখো এইভাবে মুড়িয়ে নেবে, মুড়িয়ে নিলে আমরা কি হয়ে গেলাম, একটা ডাল পেয়ে গেলাম, সুন্দর ডালটা হয়ে গেল। এইবার এই যে ফুলটা আছে ফুলটার মাঝখানে ছোট্ট একটা ফুটো করে দেবে, ঠিক আছে, ছোট্ট ধরে একটা ফুটো। সেটাও কিন্তু তোমরা করবে না, খুব সাবধানে তোমাদের মা বাবাদের বলবে তোমাদেরকে ছোট্ট ফুটো করে দিতে। করে দিয়ে এই যে লাঠিটা ধরলাম, এবার এটা ধরে এইভাবে, বাহ সুন্দর একটা ফুল তোমাদের, ঠিক আছে। দেখো কিভাবে তাহলে সহজভাবে শেখা গেল, শিখতে পারলে ফুলটা, তাহলে এইভাবে ফুল বনে। এবার তুমি এটা যত বড় করতে যাবে কাগজটা তত বড় করবে, ছোট করলে ছোট করবে, কিন্তু ফুলটাকে আমি এইভাবে ধরবো। বাহ অনবদ্য, ঠিক আছে। তাহলে চলো ততক্ষণ আমরা আমাদের একটু অ্যানাউন্সমেন্টও করে দিই তোমাদের সামনে। আমি জানি ছোট ছোট বাচ্চারা এই সময়টা টিভির পাশ থেকে মোটেই সরো না, আর যারা খুব ভালোবাসো ছবি আঁকতে তাদের তো আজকের এই এপিসোড বা বিগত দিনের এক এপিসোডও তোমরা কিন্তু খুব খুশি হয়েছো। ঠিক তেমনই আজকে একটু বলে দিই দর্শক বন্ধুদের, যারা তোমরা টিভিতে দেখতে পাচ্ছ না মা বা বাবাকে বলো হাতের অ্যান্ড্রয়েড ফোনটি যেটা তোমাদের কাছে সবসময় আগে এক সময় থাকতো সেখানে আমাদের অ্যাপসটা ডাউনলোড করে দিতে, মায়া টিভি MAYA মায়া টিভি চ্যানেল, এটি অ্যাপসটা ডাউনলোড করো, যে কোনো জায়গায় যে কোনো সময় কিন্তু তোমরা এই অ্যাপসের মাধ্যমে দেখে নিতে পারবে আমাদের সহজ পাঠের অনুষ্ঠান। তাহলে চলো আরও একটু কিছু শিখি, তারপর অবশ্যই সময়ের কাছে খামতি আর সেখানে আমাদেরকে থামতেই হয়। আচ্ছা দেখো শেখার তো শেষ নেই, অনেক অনেক কিছু শেখা যায়। তা ঠিক আছে, আমরা ধরো এই কাগজ দিয়ে আরেকটা কিভাবে একটা ছোট্ট পুতুলের ব্যাগ বানানো শিখব, কিভাবে আমরা ব্যাগ বানাতে পারি, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা ব্যাগ বানানো শিখি ধরো। আচ্ছা ঠিক আছে দেখো, তাহলে বেশ ভালো হবে কিন্তু, মানে বিশেষ করে যারা আমাদের ছোট ছোট মেয়েরা আছে তাদের কিন্তু এই বার্বি ডলের প্রতি একটা অ্যাট্রাকশন আছে, সেখানে নিজে হাতে তাদের একটা ছোট ব্যাগ বানিয়ে তার বার্থডেতে গিফট করো। চল বার্থডে গিফট করতে পারে, তার জন্য কি করতে হবে, তাহলে দেখো সেই সেম আমি একটা আবার এরকম একটা কাগজ নিয়ে নিলাম, ঠিক আছে, কাগজটা নিলাম। এইবার কাগজটাকে আমি কি করছি দেখো, সেই নৌকা যেমন দুটো মাথা আগে আমি জয়েন করেছিলাম, এখানেও ঠিক সেম সেইভাবে দুটো মাথাকে আগে আমি জয়েন করে নেব। দেখো এই পাশে করে নিলে, আবার কাগজটাকে ঘুরিয়ে নিলে, ঘুরিয়ে আবার এদিকে করছো, কিন্তু খেয়াল রাখবে দুটো মাথা কিন্তু এক রকম হতে হবে, না হলে কিন্তু ছবিটা কিন্তু ঠিকমতো তুমি এই ব্যাগটাকে ঠিকমতো কিন্তু বানাতে পারবে না। দেখো হলো, এইবার কি করব আমি এই দুটো মাথাকে এইভাবে এসে জড়িয়ে দেবো। দেখো নিলাম দুটো মাথাকে জড়িয়ে দিলাম, দেখো দুটো মাথা ঠিক এক সেম হয়ে গেছে, সেম হয়েছে দুটো মাথা। এইবার কি করব আমি এই পাশ থেকে প্রথমে এই জায়গাটাকে চেপে ধরো, আবার এই দিক থেকেও ভালো করে চেপে নাও, দেখবে দুটো মাথা যেন সেম হতে হবে কিন্তু, ঠিক আছে। পেয়ে গেলাম, এইবার দেখো এই পাশ থেকে এইভাবে সেম এসে চেপে এরম একটা সে বানো, আবার ঠিক এইদিকেও
ঠিক শেপ এইভাবে একটা শেপ নিয়ে এসো, দেখো পেয়ে গেলাম। শেপ দুটো যেন সমান থাকে। এইবার আমি কি করব, এই যে কাগজে মাঝখানটা রয়েছে এই ফাঁকা জায়গায় আমি এই কিটাকে ঢুকিয়ে দিচ্ছি, দেখো ঢুকিয়ে দুপাশ দিয়ে হাত দিয়ে প্রেসার দাও, দিয়ে যতটা ভেতরে ঢোকানো যায় ঢুকিয়ে দাও, দিয়ে দুটো পাশকে এইভাবে চেপে ধরো। হয়ে গেল। এইবার কি করব, এই যে দুটো ফাঁকা, যে ফাঁকা দেখছো, এইবার এই ফাঁকাটাকে তুমি কি করবে এইভাবে নিয়ে এসো, দেখো চেপে ধরলাম, পেয়ে গেলাম। আবার এই সাইডটা চেপে ধরো, পেয়ে গেলে। এইবার কি করলাম আমি, দেখো এখানটা ফাঁকা করে এই দেখো একটা পুরো ব্যাগের মতো আমি পেয়ে গেলাম, দেখো ব্যাগ পেয়ে গেছি, ঠিক আছে। এবার তুমি যদি মনে করো এই ব্যাগটা তুমি একটা হ্যান্ডেল লাগাবে, তাহলে তোমাকে কি করতে হবে, এরম শুরু করে একটা কাগজ কাটতে ভাঁজ করতে হবে। দেখো কাগজটাকে এরমভাবে ভাঁজ করে নাও, এইভাবে ভাঁজ করবে, আবার এইভাবে ভাঁজ করো। কাগজটা যত বড় হবে তত তোমার থেকে সুবিধা হবে হ্যান্ডেলটা করতে, হ্যান্ডেলটাও তত সুন্দর স্পেসিয়াস হবে, তোমার ধরতে সুবিধা হবে। এইবার তোমাকে কি করতে হবে, এই যে হ্যান্ডেলটা ভেতরে এইভাবে ঢুকিয়ে দিতে হবে। আবার এইটাকেও তার জন্য কি করতে হবে, এই কাগজটাকে এই জন্য তার জন্য এখানেও ভাঁজ করে নিয়ে আসতে হবে। আগে ভাঁজ করে আমি নিয়ে আসলাম, পেয়ে গেলাম। এইবার বাড়িতে যদি সেলোটেপ থাকে সেলোটেপ নিয়ে নেবে। এবার সেলোটেপ দিয়ে কি করবে, এই মাথায় ধরে এখানে একটা লাগাবে, আবার এইখানে ধরে এই মাথায় একটা সেলোটেপ লাগিয়ে দেবে। লাগিয়ে দিলে ব্যাগটা হ্যান্ডেলটা তৈরি হয়ে গেল। হয়ে যাওয়ার পর সেলোটেপ এখন এখানে আমাদের হাতের কাছে নেই, সেই কারণে বলে দেখাতে পারছি না, ওটা তোমরা বাড়িতে সেলোটেপ দিয়ে লাগিয়ে নেবে। নিয়ে এইভাবে জুড়িয়ে দিয়ে আবার দেখো এই পাশও আবার এইভাবে লাগিয়ে দিলে। আচ্ছা চলো আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিতে পারি। এইভাবে দেখো, দেখো এই দেখো ব্যাগ, আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাগটা। তারপর যখন ধরবে এবার হ্যান্ডেল হয়ে ধরবে এই শেপ আর এই, ঠিক আছে। তাহলে এবার এইটা খুললে তোমরা ব্যাগের ভিতরে টাকা পয়সা সবকিছু তোমরা রাখতে পারো। এই যে পুতুলের জন্য, পুতুলের যা জিনিস তোমরা সেটা রাখতে পারবে। সুতরাং আমরা তোমাদেরকে এটাও দেখ জানান দিচ্ছে যে আমরা আর কতখানি সহজ পাঠকে এগিয়ে নিয়ে যেতে পারি আজকের পর্বে। তারপর আবারও তোমাদের সাথে বিশেষ কোনো পর্ব কিংবা নতুন কোনো বিভাগ, অর্থাৎ যেমন আজকে আমরা চিত্রকলায় রয়েছে, চিত্রশিল্পী সত্তা নিয়ে কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি, তেমনই বিভিন্ন বিষয় থাকবে। যেমন ধরো আবৃত্তি শেখানোর একটি ক্লাস, তারপর হাউ টু পারফর্ম অন দ্য স্টেজ, কীভাবে স্টেজে পারফর্ম করতে হয়, ভয়েস মডিউলেশন কী জিনিস, কীভাবে তোমরা উচ্চারণে জোর দেবে, তার সঙ্গে থাকবে পড়াশোনার বিষয়। যেমন ধরো তোমার প্রিয় সাবজেক্ট ভূগোল কিংবা বাংলা, এটা তো সহজ, কিন্তু এমনও অনেক কঠিন সাবজেক্ট থাকবে, যেমন ধরো ইতিহাস, যেটা মোটেই তোমাদের পড়তে ভালো লাগে না, তার সঙ্গে ম্যাথস ভয় পাও, এমন কোনো ভয়ই তোমাদের কাছে ভয় থাকবে না, কারণ সহজ পাঠে এভাবেই আমরা সহজভাবে তোমাদেরকে শিক্ষা দান করব। আজকে যেমন রয়েছি আমরা চিত্রকলা অর্থাৎ চিত্রশিল্পিকতার মধ্য দিয়ে, আমরা আরও আর কী কী শিখতে পারি আজকের এপিসোডে, খুব কম সময়, এক থেকে দু মিনিট আমাদের কাছে সময় আছে, তার মধ্যে আমাদেরকে শেষ করতে হবে। আচ্ছা তাহলে আমি তোমাদের একটা নৌকা আঁকা শেখালাম, বানানো শেখালাম, ফুল বানানো শেখালাম, ব্যাগ বানানো শেখালাম, এবার তোমাদের শেখাবো একটা কি করে প্লেন তৈরি করা যায়, ঠিক আছে চল। হ্যাঁ, আমরা ছোটোবেলাতে অনেক সময় দেখো যখন স্কুলে পড়তাম তখন তো আমরা এই ছোটো ছোটো খাতার পাতা ছিঁড়ে ছিঁড়ে তো প্লেন বানাতাম, তা সেইভাবে সেই প্লেনটা তোমরা কিভাবে বানাতে পারো তোমাদের আজকে আমি সেই প্লেনটা বানানো একদম সরাসরি আমরা সেদিকে দেখবো, অ্যাটেনশন দাও কারণ আমাদের হাতে খুব বেশি সময় নেই। এভাবেই উড়ে যেতে হয় তার আকাশের এই প্রান্ত থেকে ও প্রান্ত, স্বপ্নগুলো জারি থাক, স্বপ্নগুলো উড়ন্ত মেঘে ভাসুক, তবেই না এই ছোট্ট ছোট্ট হাতে বানানো এই এরোপ্লেনটা থেকে তুমি সত্যি একদিন তোমার বড় পায়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে। চলো তাহলে প্লেন বানানোর ফার্স্ট স্টেপ দেখি। প্রথমে আমরা কাগজটাকে এরকম ভাঁজ করে নেব, দেখো ঠিক আছে, এরকম ভাঁজ করে নিলাম। এইবার যে বাড়তি যে কাগজটা আছে সেই কাগজটাকেও আবার ভাঁজ করে নিচ্ছি, দেখো ভাঁজ করে ওই কাগজটাকে আমি কি করব,
ভাঁজ করে নিলাম। এবার কাগজটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা যদি হাত দিয়ে পারো তো ভালো, আর যদি হাত দিয়ে না পারো তাহলে কি করবে, এইবার কি হলো দেখো, কাগজটাকে আমি পেয়ে গেলাম। এইবার কি করব, কাগজটাকে এইভাবে ভাঁজ করে নেব। দেখো ভাঁজ করে নিলাম, পেয়ে গেলাম। এইবার এই যে কাগজটা রয়েছে দেখো হয়ে গেছে, এইবার কাগজটাকে তোমাকে এই দিক থেকে এসে এইভাবে ভাঁজ করতে হবে। দেখো কাগজটা আমি এইভাবে পেয়েছি, এই যে দুটো মাথা পেয়েছি, এই একটা মাথা আছে, এই একটা মাথা আছে। এবার এই মাথাটাকে তুমি এসে এই দিকে এনে সোজা এইভাবে টান দিয়ে ভাঁজ করে দাও। আবার কাগজটাকে কী করবে, আবার উল্টিয়ে নাও, উল্টিয়ে নিয়ে আবার এই পাশটাকেও সেম এইভাবে এসে ভাঁজ করে দাও। দেখো পেয়ে গেলাম ভাঁজটাকে। এবার আমি কি করব, আবার উইংস বানাচ্ছি, উইংস প্লেনের ডানা। আবার সেম আবার এই জায়গাটাকে ছোট দুটো ভাঁজ করলাম, সেম ভাঁজ করলাম। দেখো পেয়ে গেলাম ভাঁজটা। এবার কি হবে, এবার এটাকে ধরবে, ধরে জোরে চেপে নেবে, প্রেসার দেবে। এবার মাঝখানটা কি করব, এবার মাঝখানে যে জায়গাটা আছে এইবার দেখো, এবার এই জায়গাটাকে ধরব, ধরে এবার দেখো প্লেনটা, এই দেখো। আমরা এইটা দিয়ে আজকে সহজ পাঠ শেষ করব, কারণ আজকে তোমাদের স্বপ্নগুলো ডানা মেলে উড়ুক এভাবেই প্লেনে। দেখো দেখেছো, এই যে এখন প্লেনটা হয়ে গেল। এবার যখন তুমি কি করবে, এইভাবে প্লেনটাকে ছুঁড়ে দাও, ব্যাস। এই করে তোমাদের স্বপ্নগুলো আজ উড়িয়ে দেওয়া যাক। আবারও সহজ পাঠে নেক্সট এপিসোডে থাকছি তোমাদের সঙ্গে আমি ত্রিনা, থাকবেন ড্রয়িং বিশেষজ্ঞ চিত্রশিল্পী শ্রী সুব্রত সান্যাল। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। নমস্কার দর্শক বন্ধুদের, আসো উড়িয়ে নিই।